রতন দাস আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও তার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিবার পরিজন এবং তার আরও কাছের বন্ধুদের কাছে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জন্ম এবং মৃত্যু দুটি অবিচ্ছেদ্য শব্দ, একটা একটার সাথে আলিঙ্গনাবদ্ধ, কিন্তু তারপরও জন্ম যেখানে সবার কাছেই সুস্বাগত সমস্ত জন্মই, কিন্তু মৃত্যু কারো কাছেই কাম্য নয়। এবং সে মৃত্যু যদি হয় কোনো বন্ধু, কোনো কমরেড এবং সমাজের কাছে অফুরন্ত অবদান রেখে যাওয়া কোনো ব্যক্তি, কমরেড সম্রাটদের প্রয়াণ আমাদের কাছে এবং ব্যক্তিগতভাবে আমার কাছেও সেরকমই একটা অপূরণীয় একটা ক্ষতি। কমরেড সম্রাটদের সাথে আমার পরিচয়, ব্যক্তিগতভাবে তার সাথে পরিচয় হওয়ার প্রায় আরও 10 বছর আগে থেকে তার নাম এবং তার কাজের সাথে। 1972-এ আগরতলায় দুর্গাপূজার ছুটির সময়তে দুর্গাপূজা দেখতে এসেছিলাম এবং সেই সময়তে MBB কলেজ দেখার জন্য ঘুরতে গিয়েছিলাম। সেখানে রবীন্দ্র হলের দেওয়ালে বিরাট করে লেখা ছিল যে অনেক দিন ধরে এই দেওয়াল লেখকটা ছিল যে কমরেড সমরাজ্যকে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে, GS-এর পদে বিপুল করে জয়যুক্ত করুন। এইভাবেই তার সাথে পরিচয় লাভের প্রায় 10 বছর আগে থেকে তার নাম এবং কাজের সাথে আমার পরিচিতি লাভ। তারপর যখন পার্টিতে সর্বক্ষণে ছাত্রদের মধ্যে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন পপুলারলি আমরা SF বলতাম, ছাত্র ফেডারেশন বলতাম, তার সান্নিধ্যে আসেন এবং এখানে আমার বলতে দ্বিধা নেই। সমীর চক্রবর্তী স্কুল ছেড়ে চলে যখন আসেন, কলেজে ভর্তি হন এবং ছাত্র সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন, সমরকে সামনে রেখে বাছাই করা, মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে একাধিক ছাত্র বন্ধুকে বলা যায় হাত ধরে এই ছাত্র ফেডারেশনের পতাকা তলে সামিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই সময়ে তার চলে যাওয়ার বয়স হয়নি। আপনারা দেখেছেন, জানেন সমীর চক্রবর্তীর বয়স হয়েছিল 73 বছর। শারীরিক দিক থেকে অনেক আগেই সমীর চক্রবর্তী দুর্বল হয়ে পড়েছিল। সম্রাট কিন্তু ততটা দুর্বল হয়ে পড়েছিলেন ঘটনা তা না, তার বয়স 68-69। বাইরে থেকে দেখলে মোদিদা তার পাশে যখন আমি বসলাম, ছবিটার দিকে তাকে আমাকে বলছেন, তাকে দেখলে তো এতটা অসুস্থ মনে হয় না, সে অনেক বেশি সময় কাজ করতে পারত, মনের কথাটা বলবার চেষ্টা করেছেন। উনি তো ছোটবেলায় ছাত্র অবস্থা থেকে দেখেছেন, কিন্তু বছর খানেক আগে অসুস্থ হয়ে পড়ে আগরতলার চিকিৎসা হয় JB হাসপাতালে।
কিন্তু ডাক্তারবাবুরা দ্বিধাদ্বন্দ্বের মতো তারা ভুগছিলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে তাকে বাঙ্গালোরে পাঠানো হয় তার পরিবারই উদ্যোগ নেয়। আমরা তো শুধু পরামর্শ দিয়েছি। বাঙ্গালোরে একটা অতিরিক্ত সুবিধা হচ্ছে তার পুত্র পুত্রবধূ তারা দুজনেই ওখানে কাজ করে, আর পুত্রবধূটি সমরের কাছে কন্যা সমর। এবং কালকে তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি শুনলাম, তার বাড়িতে আমি গিয়েছিলাম, যে আমাকে মা বলে ডাকতো। এটা যেমন সে বলছে তার ছেলের কাছ থেকে আমি শুনছি। বাবা যখন রেগে যেতেন একটু মনের দিক থেকে একটু খোটামুটি কোনো অবস্থার সম্মুখীন, তখন পুত্রবধূকে তার প্রকৃত নাম ধরে ডাকতো, তখনই বোঝা যেত বাবা রেগে আছেন। তা না হলে সবসময় তাকে মা বলেই ডাকতেন। এবং সমর এটা দাবি করেছেন, সমরের যে নিজের মা তার চেহারার প্রতিচ্ছবি তার পুত্রবধূর চেহারার মধ্যে তিনি দেখতে পেতেন। এরা ছিল বাঙালিদের, এই যে নৈকট্য এত কিছু জানতাম না। এবং সেখানে মহুয়া, তার পুত্র, তার পুত্রবধূ সামগ্রিকভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেখানে সবচেয়ে বড় যে হাসপাতাল, সুনামধন্য যে ডাক্তার, শুধু ভারতবর্ষে না আন্তর্জাতিক পরিসরেও তিনি এখন সুখ্যাতি অর্জন করেছেন। নারায়ণালয় হৃদয়, আমাকে মহুয়া দ্বারা বলছিলেন ওই ডাক্তারবাবুর কাছে আপনি একটি চিঠি দিদি, আমি কিচ্ছু লাগবে না, উনি চিঠি পড়া করেন না। ঠিক আছে, তোমরা যদি মনে করো, আমি জানি না আমার নাম ওনার মনে থাকবে কিনা, প্রয়োজন মনে করলে নাম তোমরা রেফার করলেও করতে পারো।